যা করছে কর্মসংস্থান এবং জীবিকা মেলা, যারা এই কোভিড সিচুয়েশনে কাজ হারিয়েছে তাদেরকে আবার কাজে কাজে ফিরিয়ে নেওয়া, অত স্বাভাবিক স্বাভাবিকভাবে আমাদের কোথাও বলেছে যে মানুষের পাশে দাঁড়ানো কোনোভাবেই একটি সরকার এত বড় বিপর্যয়ের মোকাবিলা এখন সরকারের পক্ষে করা সম্ভব নয়। যদি ব্যক্তি বা সমষ্টিগতভাবে আমরা এগিয়ে আসি, সবার ক্লাব সংগঠন এরকম সামাজিক সংগঠন এগিয়ে আসে, তাহলে এই সমস্ত অসহায় মানুষ যারা কাজে নিয়োগ তারা দ্রুত কাজে ফিরতে পারবে এবং আবার স্বাভাবিক জীবনচক্রে ফিরবে। এটা হচ্ছে মূল এবং এগুলো বিনা পয়সায় স্টলগুলো দেওয়া হয়েছে, এটা হচ্ছে মূল। আমরা এখন ইমিউনিটি বাড়ানোর জন্যে আমরা ইমিউনিটিযুক্ত খাবার খাই, এবং আমাদের মেলাতে যে খাবারগুলো পাওয়া যাবে খাবারগুলো ইমিউনিটি বাড়বে এমন জিনিস ব্যবহার করা হচ্ছে খাবারের মধ্যে যাতে ইমিউনিটি বাড়ে। আপনাদের খেয়াল দেখছি মোদীর নরেন্দ্র মোদীর আকারে একটি কুমড়ো বসানো হয়েছে, এটা সম্বন্ধে একটু বলবেন। এটা একটা সিম্বলিক, এসে কোনো রাজনীতি নেই, কোথাও যেন আমার মনে হয়েছে যে আমাদের মেলা কমিটিকে আজকে কৃষকরা বেশ কিছুদিন ধরে আন্দোলন করছে এই শীতের মধ্যে রাজ্যে। কাল গত পরশুদিন একজন সন্ত মারা গেছে এই জায়গায় দাঁড়িয়ে কৃষক এবং সরকারের মধ্যে কোনো একটা বিভেদের ভুল বোঝাবুঝির জায়গা। এই জায়গাটা যত তাড়াতাড়ি দ্রুত আশি সমস্যার সমাধান হয় সেখানে একটা মোদীর মুখে কৃষক ন্যায্য মূল্যে ডাইরেক্ট এই খোলা বাজারে নিজেই বিক্রি করছে তার সবজি, এবং তার মধ্যে দিয়ে মোদীর মুখে রেখেছে মোদীর কাছেই বার্তা দিতে চাইছে একজন কৃষক, কৃষক বন্ধু হিসাবে কৃষককে যে কৃষকরা ওই বিলের মধ্যে বসে আছে রাজ্য আছে তাদের হয়ে তারাও বার্তা দিতে চাইছে মোদীর কাছে যে আপনি এদের কথাটাও